আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাচ্ছেন যে এখনো অনেক মানুষই ফ্রি ইন্টারনেটটা পায়নি, আসলে কেন ফ্রি ইন্টারনেট এখনো অনেকে পায়নি, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমি একেবারে ক্লিয়ার করে দিব যে আপনারা কেন এখনো এই ফ্রি এমবি পাননি বা ফ্রি যে 5 GB ডাটা সেটা পাননি। আসলে ইতিমধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে প্রায় 50%-এরও বেশি মানুষ কিন্তু এই ইন্টারনেট পেয়ে গেছে, এবং এই ইন্টারনেট আসলে বাংলা লিংক এবং রবি বা টেলিটক বা এয়ারটেল যারা ব্যবহার করেন, এই সিম যারা ব্যবহার করেন, তারা কিন্তু এই ডাটা সব থেকে প্রথমে পেয়েছেন, এবং জিবির ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে সবাই এই ইন্টারনেটটা পেয়ে যাচ্ছেন। এখন বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করছে যে সবাই যেহেতু পাচ্ছে আমরা কেন পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে বলি যে ইন্টারনেট আসলে সকলেই পাবে কিন্তু ধাপে ধাপে, আর আপনি যে এখনো পাননি, আপনি পেয়েছেন কিনা এটা দেখার জন্য কিন্তু আপনি মাইজিপি অ্যাপে যেতে পারেন এবং সেখান থেকে আপনার ইন্টারনেটে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন। অনেকের এমন হতে পারে যে আগে থেকে ইন্টারনেট কেনা ছিল কিন্তু এই 5 GB অ্যাড হয়ে গেছে, হয়তো বা আপনি বুঝতে পারেননি। তো মাইজিপি অ্যাপে যাওয়ার পরে আপনি যদি সেখানে ক্লিক করেন এমবির উপরে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই 5 GB এসেছে কিনা, কারণ এই 5 GB ডাটা আলাদা আলাদা ভাবে সেট আপ করা থাকবে। তো অবশ্যই আপনারা মাইজিপি অ্যাপে যাবেন এবং সেখান থেকে দেখবেন। আর একটা বিষয় বলি, এই ইন্টারনেট সকলেই পাবেন, এখানে আসলে ধাপে ধাপে যাবে, এই কারণে আপনারা অনেকেই এখনো পাননি। এটা 3 দিনের ভিতরে আপনি এই ডাটাটা পাবেন, এবং যখনই আপনি পাবেন তখন থেকে আপনার এই মেয়াদটা শুরু হবে এবং এই ডাটার মেয়াদটা থাকবে 3 দিন। তো আসলে এখানে চিন্তা করার কিছু নাই, আপনার কাছ থেকে ডাটা আসলে আসলে আপনি ব্যবহার করতে পারবেন এবং 100% আসবে, এই ভরসা আপনি রাখতে পারেন। অনেকেই এই ডাটাটা পেয়ে গেছে, আপনার আশেপাশে যদি খবর নেন দেখবেন যে অনেকেই এই ডাটাটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। তো আপনারাও এই ডাটাটা পাবেন। এখানে আসলে আমি বারবারই বলছি যে যারা এখনো পাননি একটু ধৈর্য ধরেন, আপনারা এই ডাটাটা পাবেন। ধন্যবাদ।